আজকে খেলার সময় যে বলতে চাই ওই যে লাস্টে যে ডেটটা হয়েছে না এটা আসলে নন ফেয়ার, এটা আম্পায়ার এই ডিসিশন দেওয়াটা আসলে ঠিক হয় না আমি মনে করি। কারণ এটা সে বলটা বুঝতে পারছে এটা ভালো বল, ভালো বল মানে জানা সত্ত্বেও সে ছেড়ে দিচ্ছে এটা। এটা যদি আগে বল ছাড়ার আগে বলতো যে এটা বোলিং করে না তাহলে মানা যেত, বল ছেড়ে দিচ্ছে জানে যে এটা আউট হবে, ফোর মারতে পারবে না, রান নিতে পারবে না, তখন সে বলছে যে মানে ছেড়ে গেছে, একদমই নন ফেয়ার। মানে জিতা ম্যাচটাকে হারাই দিচ্ছে ইচ্ছা করে, মানে আপনি আজকে হারে মানে ওইটা টার্নিং পয়েন্ট ছিল, লাস্ট বলটাই টার্নিং পয়েন্ট ছিল। ওইটা মাহমুদুল্লাহ দেখছে যে ভালো লাইনে বলটা পড়ছে, এই কারণে ও মানে যখন ছাড়ছে এটা লেট ছিল, এটা এটা কোনো মানে আউট দেওয়া দরকার ছিল, আগে আউট দেওয়া হয়নি, এই বলটা সে লেটে ছাড়া হয়েছে, লেটে ছাড়ছে এক কথা। আমাদের কথা হলো এটা যে এটাই ম্যাচটা হারার জন্য টার্নিং পয়েন্ট আসলে। তারা কেমনে ভাই একটু চান্স পায়, আরে পুরো প্লেয়ার দরকার আছে ভাই, যে রাসেল ডোমিঙ্গো ভাই জীবনে ভাই ন্যাশনাল টিমে চান্স পায় নাই, এই রাসেল ডোমিঙ্গো বাংলাদেশের কোচার লাখ লাখ টাকা লইছে, ঠিক আছে স্ট্রাইকার অবশ্যই রাখতে হবে, চান্স পায় জীবনে, তো এটা কোনো কথা শোনা লাগলো ভাই, কোচ আছে তাদেরকে দলে আনা উচিত, তাদের সুযোগ দেওয়া উচিত, এই পাপন গ্রামে ক্রিকেট খেলে না পাপন, বিদেশি পাপন গ্রামে ক্রিকেট খেলে না, যে ম্যানেজমেন্ট সিস্টেমটা পরিবর্তন আনার জন্য, যে অবশ্যই ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হবে, মাসুদ ভাইকে অনেক কিছু চেঞ্জ করতে হবে, সেটাই আমরা আশাবি দুই মুহূর্তে থাকে বিসিবির দায়িত্ব হিসেবে পেতে চাই, ভবিষ্যতে আরো উন্নতি আমাদের প্রতিক্রিয়া যখন জঘন্য জঘন্য বাংলাদেশ যখন আরব আমিরাতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন তারা তেমন কোনো ফল আমাদেরকে দিতে পারেনি, তখন তারা বলেছিল যে মিরপুর স্টেডিয়ামে আসার জন্য, সে সুবিধার্থে পাকিস্তানি টিম মিরপুর স্টেডিয়ামে খেলতে এসেছে, আমরা দেখছি সে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে বাংলাদেশ মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে এসেছিল, তাদেরকে বাংলা ওয়াচ দিয়েছিলেন সে বাংলা টাইগাররা, কিন্তু আজ পাকিস্তানের হাতে সে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাক ওয়াশ হয়ে গেল, এটা কি করে সম্ভব? আমি কেন হারলো কি মনে হচ্ছে? আমি বিসিবি কে বলতে চাই, আপনারা সিনিয়র প্লেয়ারদের প্রতি আমাদের খেলাটিকে হাতে তুলে দেন, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি তামিম ওদেরকে অবহেলা করা হচ্ছে, কেন জাকির কি হাড়ি টান না, ইমরুল কায়েস কি হাড়ি টান না, তামিম কি বাংলাদেশের জন্য কিছু করে না, তাদের জীবনে পুরাটাই দিয়ে গেছে সে বাংলাদেশ ক্রিকেট টিম, কিন্তু আজ কেন আমরা বাংলাদেশ নাগরিক হয়ে কিভাবে পাকিস্তানরা আমাদের দেশে এসে আমাদেরকে এই বাংলা মাটিতে কিভাবে ওয়াস করে যায়, আমাদের স্পিনার বল লাগাইছে তার কারণে বাংলাদেশ জিততে পারিনি, সবকিছুতে বাংলাদেশ দুর্বল, আমি চাই বাংলাদেশ আগের রূপে ফিরে আসুক, আমি বলতে চাই যে ভালো ভালো প্লেয়ার গুলো এর আগে যখন সৌরভ লিটন খেলছিল তখন কেমন ট্রল হয়েছে, আপনাদের হাতে পায়ে ধরে বলি বাংলাদেশের সম্মান দাঁড়াও, বাংলাদেশ এত নিচু টিম নয়, বাংলাদেশ অনেক বড় একটি টিম ছিল, সেই টিমকে আমরা আরো দেখতে চাই, আমাদের টিম ম্যানেজমেন্ট ভালো ভালো আছে, ঠিক আছে আমরা বাংলাদেশ
উইকেটে খেলে এই উইকেট সম্পর্কে ওপেনিং আগে ঠিক করতে হবে ভাই ওপেনিং ঠিক না হলে বাংলাদেশ ভালো রান না করবে না ভাই আমি তবে না ভাই আমি ওপেনিং থাকতে হবে ভাই আগে আপনি সিলেকশন মেম্বার চিফ কমিটি বানাইছেন নাজিরউদ্দিন নানু যিনি উনি একটা ছক্কা মারছে উনি ওনার টেস্ট ওনার ক্যারিয়ার আপনি দেখেন উনি কি জানে ক্রিকেট সম্পর্কে উনি আব্দুর রাজ্জাক ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখছে আব্দুর রাজ্জাক ও কখনো বাংলাদেশের বাইরে এই ওয়েতে কখনো চান্স পাই নাই তাহলে এই ধরনের সিলেকশন প্যানেল আপনি নিয়ে আপনি টি টোয়েন্টি সদস্যের অ্যাগেনস্ট বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সেটা আমি ভাবছি সাইবার কাইন্ড অফ ক্রিকেট ইজ আমরা আমাদের উচিত যেটা আমাদের বেস্ট টিম বেস্ট এফর্টটা দেওয়া আজকে আমাদের সাকিব সিনিয়ররা আজকে বেস্টে আছে আজকে আমাদের আন্ডার 19 প্লেয়ারদের পুশ করা উচিত কেন ভার্গব জিমন আজকে আউটসাইডে বসে আছে ঠিক আছে আকবর আলী আন্ডার 19 ক্যাপ্টেনটা কেন আজকে আউটসাইডে বসে আছে আমাদের উচিত প্রপার ওয়েতে প্রপার লাইনে আমাদের গাইড করা আমরা আসছি অ্যাগ্রেসিভ ক্রিকেট দেখার জন্য এখানে মানি স্পেন্ড করার জন্য না উই আর্ন মানি উই স্পেন্ড বাই দ্য ক্রিকেট মানে বিসিবির কথা বল বিসিবির কথা সো আওয়ার বিসিবির কথা ভাই বিসিবির কথা কও বিসিবি চলে না Understood about these things. So our comments, all of not by opinion, all of them, we want better cricket for Bangladesh cricket team. Not like politics, not like another thing. Doctor, Papua China. Cricket, China. China. Nannu ke China, bolen. Nannu ke China. আপনার বিসিবি সদস্য মানে যে কোনো খেলোয়াড় মানে যারা ম্যানেজমেন্ট আছে চেঞ্জ আছে যারা ক্রিকেট বুঝে যারা ক্রিকেট বুঝে তাদেরকে নিয়ে সমস্যা সঙ্গে একসাথে করে তারা খেলা পরিচালনা করে কিন্তু বাংলাদেশে যারা না বুঝে তারা ওই মানে ওই পথে তারা থাকতে চায় না কেন কোন আগামাতা নেই